আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মাঝখানে ঢাকার বাইরে থাকার কারণে গত সপ্তাহটা তোমাদের সঙ্গে আসতে পারি নাই। তো আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের থার্ড এবং ফাইনাল পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা প্রথম ক্লাসে রেসপিরেটরি সিস্টেমের সিমটোম্যাটোলজি নিয়ে কথা বলেছিলাম এবং প্লুরাল ডিজিজেস, প্লুরাল ইফিউশন এবং নিউমোথোরাক্স নিয়ে কথা বলেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা ইনফেকশাস ডিজিজ গুলো রেসপিরেটরি সিস্টেমের, যেমন নিউমোনিয়া এবং পালমোনারি টিউবারকুলোসিস, এগুলো নিয়ে ডিসকাস করেছি। এবং আজকে আমরা আরো দুটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, যেগুলো আমাদের ভাইভাতে বেশ ভালোই ইম্পর্টেন্ট এবং কেসেও ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, যার মধ্যে আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি। এটা ছাড়াও ছোট্ট করে একটু হয়তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা সম্বন্ধে একটু বলবো। তাহলে আমি শুরু করছি। ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা কমন রোগ আমাদের দেশে। আমাদের এত বেশি এয়ার পলিউশন যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে এবং চেম্বারে আমরা অনেকগুলো অনেক শ্বাসকষ্টের রোগী পাই, তার মধ্যে ব্রঙ্কিয়াল অ্যাজমাও একটা কমন রোগ। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা কি ধরনের রোগ? এটা একটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, একটা রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং ডিজিজ। ঠিক আছে, রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং, রেমিটিং মানে রেমিশন মানে মাঝখানে ভালো হয়ে যায় আবার রিল্যাপস হয়। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এবং এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটার হলমার্ক হচ্ছে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, AHR, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। এই কথাটার মানেটা কি? যেমন যার অ্যাজমাটিক টেন্ডেন্সি নেই, তার ক্ষেত্রে কিছু ট্রিগার আছে যেগুলো কোনো কাজই করবে না, মানে কোনো অ্যাডভার্স ইফেক্ট করবে না, কিন্তু যেই পার্সেন্টার অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে বা অ্যাটোপি আছে, তার ক্ষেত্রে কিছু ট্রিগার, হ্যাঁ, সেটাকে আমরা অ্যালার্জেন বলি। সেটা ডাস্ট হতে পারে, মাইট হতে পারে, পলেন হতে পারে, কিছু ড্রাগস হতে পারে, এই ট্রিগার গুলো ইট উইল কজ এক্সেসিভ ন্যারোয়িং অফ দি এয়ারওয়েজ। এটাকেই বলা হয় এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস অথবা এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি, অ্যান্ড দিস ইজ দি হলমার্ক অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবং এইটার জন্য কি হচ্ছে? ক্লিনিক্যালি দেয়ার উইল বি, এয়ারওয়ে ন্যারোয়িং এর জন্য দেয়ার উইল বি রেকারেন্ট এপিসোডস অফ উইজিং, চেস্ট টাইটনেস এবং ব্রেথলেসনেস এবং সামটাইমস কাফ। তাহলে উইজটা কি? যেটা আমরা শুনবো বাইরে থেকে একটা শোঁ-শোঁ আওয়াজ, রুগী বলবে যে আমার বুক থেকে একটা শোঁ-শোঁ বা ঘর ঘর আওয়াজ হয়। আর কি হতে পারে? চেস্ট টাইটনেস, সবাই যে শ্বাসকষ্ট বলবে নট নেসেসারি, বলবে যে বুকটা চেপে আসে, বিশেষ করে এক্সার্শনের পরে, অথবা ক্লিন কাট শ্বাসকষ্টের কথা বলবে। আর আরেকটা হচ্ছে কাফ। আমরা যখন কজেস অফ ক্রনিক কাফ করেছিলাম, তার মধ্যে একটা ছিল কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে প্রিডমিনেন্টলি হয় শ্বাসকষ্ট, কিন্তু কাফ ভেরিয়েন্ট অ্যাজমাতে প্রিডমিনেন্ট ফিচারটা হচ্ছে তোমার কাফ। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে যেটা আমি বললাম, সিমটমের মধ্যে হচ্ছে যে তোমার উইজিং, চেস্ট টাইটনেস, কাফ, ব্রেথলেসনেস। আর সাইন্স এর মধ্যে আমরা কি পাবো? দেয়ার উইল বি ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ডটা কেমন হবে এই ক্ষেত্রে? ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, এবং অ্যাডেড সাউন্ড এর মধ্যে আমরা রঙ্কাই পেতে পারি, যেগুলো হচ্ছে তোমার মিউজিক্যাল সাউন্ড। তবে অনেক সময় পেশেন্ট যদি অন ট্রিটমেন্ট থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় রঙ্কাই নাও থাকতে পারে। ঠিক আছে, আর এটা যে তোমার কাফ অর ব্রেথলেসনেসটা, এটা মোর প্রমিনেন্ট অ্যাট নাইট অ্যান্ড ইন দি আর্লি মর্নিং। তবে অ্যাজমার যে ইয়েটা, এয়ার ফ্লো অবস্ট্রাকশনটা হচ্ছে, এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিভার্সেবল। কিন্তু সিওপিডিতে এয়ারওয়ে অবস্ট্রাকশনটা হচ্ছে প্রোগ্রেসিভ, ওটা আমরা পরে আসব। একটা কোয়েশ্চেন থাকে, ডিফারেন্সেস বিটুইন দি অ্যাজমা অ্যান্ড সিওপিডি।
তো যাই হোক, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট কে কিভাবে প্রেজেন্ট করতে পারে, সিমটম বলা হলো, সাইন বলা হলো। সাইনের মধ্যে আমরা যদি আরেকটু এক্সটেন্সিভলি বলি, সেটা হচ্ছে অন ইন্সপেকশন। যদি চাইল্ডহুড অ্যাজমা থাকে তাহলে পেশেন্টের ব্যারেল শেপেড চেস্ট থাকতে পারে। ব্যারেল শেপেড চেস্ট, ব্যারেল শেপেড চেস্টটা কি, যেখানে চেস্টের অ্যান্টেরো পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা ইকুয়াল। ট্রান্সভার্স ডায়ামিটার নর্মালি কি থাকে, অ্যান্ট্রোপোস্টেরিয়র থেকে বেশি থাকে, কিন্তু যদি সমান সমান হয়ে যায় এটা শেপটা হয়ে যায় পিপার মতো। পিপা, পিপা মানে ব্যারেল। এটা ফিচার অফ তোমার অ্যাডভান্সড সিওপিডি অথবা চাইল্ডহুড ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কি হবে, এটা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, মানে বাইল্যাটারাল লাং ডিজিজ, বোথ লাংস এফেক্টেড হবে। সেই জন্য অন ইন্সপেকশন চেস্ট মুভমেন্ট উইল বি ডিমিনিশড। নর্মালি শ্বাস প্রশ্বাসের সঙ্গে যতটুকু বুক উঠানামা করার কথা ছিল ততটুকু করবে না, কিন্তু মুভমেন্টটা হবে বাইল্যাটারালি সিমেট্রিক্যালি ডিমিনিশড। তারপরে তোমার যে এক্সপ্যান্সিবিলিটি অফ দ্য চেস্ট, সেটাও অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে কমে কমে যায়। এক্সপ্যান্সিবিলিটি কিভাবে টেস্ট করে, মেজারিং টেপ দিয়ে অ্যাট দ্য লেভেল অফ দ্য নিপেলে ধরে প্রথমে পেশেন্টকে বলে যে বুক ভরে শ্বাস নিয়ে ধরে রাখেন, তখন একটা মাপ নেয়, তারপরে বলতে হয় যে শ্বাসটা ছেড়ে দেন, তারপরে একটা মাপ নেয়। দুটার যে ডিফারেন্স সেটা হচ্ছে এক্সপ্যান্সিবিলিটি। আর হচ্ছে যে পারকাশনে সেরকম কিছু এখানে পাওয়া যাবে না। অসকালটেশনে ব্রেথ সাউন্ড, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, অ্যাডেড সাউন্ড এর মধ্যে রঙ্কাই, এবং সিভিয়ার অ্যাজমাতে অনেক সময় যেখানে পুয়ার এয়ার এন্ট্রি হচ্ছে, ব্রেথ সাউন্ড মে বি রিডিউসড। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস কিভাবে করে। অ্যাজমা হচ্ছে বেসিক্যালি এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আমরা এখানে পিক ফ্লো মিটার দিয়ে একটা করতে পারি পেশেন্টের বেড সাইডে, অথবা স্পাইরোমেট্রি দিয়ে আমরা করতে পারি। আর যেটা হচ্ছে যে অনেক সময় এদের অ্যাসোসিয়েটেড থাকে অ্যাটোপি, সেই জন্য আমরা একটা অ্যাটোপি মানে কি, অ্যাটোপি হচ্ছে এই টেন্ডেন্সি টু প্রোডিউস ইমিউনোগ্লোবুলিন ই, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাজমা, ইট ইজ নট ডায়াগনোস্টিক। কিন্তু অনেক সময় যদি তোমাদের ডাউট থাকে যে পেশেন্টের হিস্ট্রিটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, যে সে চেস্ট টাইটনেস বলতেছে বা একটু শ্বাসকষ্টের মতো বলতেছে, কিন্তু তুমি ক্লিনিক্যালি রঙ্কাই পাচ্ছ না বা ভেসিকুলার প্রলং এক্সপ্রেশন পাচ্ছ না, অনেক সময় আইজি মেজারমেন্ট করলে, রেস্ট পাইলে অনেক সময় ইট মে হেল্প। ঠিক আছে, তাহলে আরেকটা রেড টাইপ অ্যাজমাটা আমি বেসিক্যালি বলেছিলাম যে এটা হচ্ছে রিল্যাপসিং এন্ড রেমিটিং, মানে 365 দিনই একটা মানুষ খারাপ থাকবে না, মাঝে মাঝে তার ফ্লেয়ার হবে, বাট আদারওয়াইজ সে ইন রেমিশন থাকবে। একটা রেড টাইপ আছে যেটাকে বলা হয় পারসিস্টেন্ট অ্যাজমা, এটা জাস্ট নামটা জানলা, এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা অতটা ধরব না। ঠিক আছে, যেটা সবসময় হয় না ওটাকে বলা হয় মাইল্ড ইন্টারমিটেন্ট অ্যাজমা। তাহলে অ্যাজমার ট্রিগার গুলো কি কি হতে পারে, হ্যাঁ, একটু আগেই আমি বললাম যে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি অথবা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এএইচআর, এটা কি জিনিস। ইট ইজ দ্য টেন্ডেন্সি ফর দি এয়ারওয়েজ টু ন্যারো এক্সেসিভলি ইন রেসপন্স টু ট্রিগার্স উইচ হ্যাভ লিটল অর নো ইফেক্ট ইন নর্মাল ইন্ডিভিজুয়ালস, যেমন ডাস্ট, তারপরে হচ্ছে পলেন, তারপরে মাইট, মাইট মানে হাউস মাইট মানে ছোট ছোট পোকা যেগুলো কম্বল টম্বলের মধ্যে থাকে, পশম কাজ করে, এবং কিছু কিছু ড্রাগস। ঠিক আছে, এই ড্রাগস গুলো যেমন হচ্ছে তোমার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস মানে পেইন কিলার, তারপরে হচ্ছে অ্যাসপ্রিন, তারপরে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। আর একটা জিনিস আমাদের দেশে কমন, সেটা হচ্ছে যে সুপারি, যারা সুপারি খায় সুপারিও কিন্তু ইট ক্যান অ্যাগ্রেভেট অ্যাজমা। ঠিক আছে, তাহলে যে একটা পেশেন্ট ফ্লেয়ার নিয়ে আসে তার ড্রাগ হিস্ট্রিটা বা কোনো আনএকাস্টমড এক্সারসাইজ হয়েছে কিনা এই জিনিসটাও জিজ্ঞেস করতে হবে। তাহলে হাউ ক্যান বি ডায়াগনোস অ্যাজমা, আমি বলেছি যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এখানে কোনো ধরা বাধা নেই, বাট অনেক সময় তুমি ক্লিনিক্যাল মানে অনেক সময় ডাউট থাকলে করতে পারো, ওই আইজিটা করতে পারো, এক্সরে চেস্টে সেরকম কিছু পাবা না। এইটা হচ্ছে যে তোমাকে একটা কম্প্যাটিবল ক্লিনিক্যাল হিস্ট্রি থাকতে হবে, এবং তার সঙ্গে দুই তিনটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে কোনো একটা বা দুটা থাকলেই হবে। সেটা কি,
আইদার স্পাইরোমিটার অথবা পিক ফ্লো মিটার, মানে বেডসাইডে আমরা যে পিক ফ্লো মিটার দিয়ে করি, সেখানে আমরা রোগীটাকে ব্লো করতে বলবো, ঠিক আছে? সেটাতে কি থাকবে? FEV1, এটা মানে কি? ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড, মানে বুক ভরে শ্বাস নিয়ে বুক ভরে যতটুকু সে ছাড়বে, সেটা ফার্স্ট সেকেন্ডে যেটা আসবে মোর দেন অর ইকুয়াল টু 15% ইনক্রিজ ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ব্রঙ্কোডাইলেটর অর কর্টিকোস্টেরয়েডস, অথবা FEV1 15% অর মোর ডিক্রিজ আফটার 6 মিনিটস অফ এক্সারসাইজ, ঠিক আছে? আরেকটা আছে, ওইটা অতটা দরকার নাই। মানে এটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে গেলে তোমাকে একটা কম্প্যাটেবল ক্লিনিক্যাল হিস্ট্রি থাকতে হবে, এবং পেশেন্টের ধরো পিক ফ্লো মিটার দিয়ে তার ব্লো করতে হবে বা স্পাইরোমিটার দিয়ে, দুইভাবে করবা। একটা করবা বেজ লাইনে, এবং তারপরে তাকে আইদার একটু স্টেরয়েড দিবা অথবা ব্রঙ্কোডাইলেটর দিবা, দিয়ে তারপরে আবার FEV1টা দেখবা। যদি দেখো যে ব্রঙ্কোডাইলেটর অথবা স্টেরয়েড দেওয়ার পরে বেজ লাইনের থেকে 15% অর মোর বেড়েছে FEV1টা, দ্যাট ইজ আ ফিচার অফ রিভার্সিবিলিটি হুইচ ইজ ফাউন্ড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। অথবা তুমি বেজ লাইনে একটা FEV1 করলা, মানে ফোর্স এক্সপিরেটরি ভলিউম বেজ লাইন রেস্টিং কন্ডিশনে, তারপরে তাকে 6 মিনিট এক্সারসাইজ করালা, মানে হাঁটাইলা জোরে বা স্কোয়াট করালা, তারপরে আবার FEV টা মাপলা, তারপর যদি দেখো যে মোর দেন 15% ডিক্রিজ হয়েছে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে, উইথ কম্প্যাটিবল ক্লিনিক্যাল হিস্ট্রি, দ্যাট ইজ সাজেস্টিভ অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে? এবং আমরা অনেক সময় যেটা বললাম যে একটা IgE করতে পারি, এক্স রে করতে পারি টু এক্সক্লুড আদার কজেস, কিন্তু অ্যাজমাতে সাধারণত সেরকম কোনো কিছু আমরা পাই না। এখন দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয় যে হাউ উইল ইউ ম্যানেজ আ পেশেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, কিছু স্টেপস আছে। তাহলে সবচেয়ে আগে আমাদেরকে ইয়ে করতে হবে যে বিকজ ইট ইজ প্রিভেন্টেবল বলতে পারি আমরা, আমরা এখানে তাকে প্রথমে হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ দি অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস গুলো বলবো, ঠিক আছে? যেমন যতটুকু সম্ভব ডাস্ট থেকে দূরে থাকতে হবে, বাসার বাইরে গেলে মাস্ক ইউজ করবে, বাসায় কোনো পেট রাখবে না, এবং পিরিয়ডিক্যালি পেস্ট কন্ট্রোল ডেকে বাসায় ছাড় পোকা টার পোকা পোকা টোকা এগুলো ইয়ে করবে, এবং যেসব খাওয়ার খেলে অ্যালার্জি হয়, যাদের অ্যাটোপি আছে বা যাদের IgE বেশি, তাদেরকে আমরা গরু ইলিশ চিংড়ি এগুলো একটু অ্যাভয়েড করতে বলি। এবং আমরা ওই ড্রাগস গুলো, হ্যাঁ, পেশেন্ট হার্টের রোগী হলে আমরা ইকোস্প্রিনের বদলে হয়তো টিকাগ্রেল বা ক্লোপিডোগ্রেল এগুলো দিতে পারি, NSAID ব্যবহার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলসটা এ করব না, এবং তাদেরকে আমরা কশাস করব যে তারা যেন ঠান্ডা না লাগায়, দে আর মোর সাসেপ্টেবল টু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, ঠিক আছে? তাহলে এখন আসি আমরা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে আমাদের হচ্ছে যে সরি একটা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, যেখানে আমরা প্রথমেই সব কিছু দিয়ে দিব না, আমি বলতেছি একটা মাইল্ড ইন্টারমিটেন্ট অ্যাজমার পেশেন্টের কথা। ইউজুয়ালি অ্যাজমাটা হয় ইন্টারমিটেন্ট, আমি বললাম এটা একটা রিভার্সিবল ডিজিজ, 365 দিন থাকে না, বেশিরভাগ দিনই হয়তো কন্ট্রোলে থাকে, এক একজনের কন্ট্রোল লেভেলটা একরকম, কারো সিভিয়ার থাকে, বাট একটা টাইপ আছে সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা, যেটাতে রিভার্সিবিলিটি হয় না, ওটা নিয়ে আমরা কথা বলবো না। ম্যানেজমেন্ট আমরা ধরে নিচ্ছি যে মাইল্ড কেসেস এর ক্ষেত্রে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ, প্রথমেই আমরা সবকিছু দিব না, আমরা প্রথমে ছোট মিনিমাল ইয়ে দিয়ে শুরু করে আস্তে আস্তে স্টেপ আপ করব। তাহলে যেখানে একটা মাইল্ড ইন্টারমিটেন্ট অ্যাজমা হচ্ছে, মানে মাঝে মাঝে তার অ্যাট্যাক্স হচ্ছে এবং অ্যাট্যাক গুলো মাইল্ড হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের স্টেপ 1 কি হবে? ইনহেলড শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগোনিস্ট, আর ড্রাগের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, বিটা ব্লকার্স, বিশেষ করে নন সিলেক্টিভ বিটা ব্লকার্স, দ্যাট অলসো শুড বি অ্যাভয়েডেড ইন পেশেন্টস উইথ অ্যাজমা। তাহলে প্রথমে আমরা দিব ইনহেলার, কিসের ইনহেলার? সালবিউটামল, শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগোনিস্ট অ্যাজ রিকোয়ার্ড, SOS,
তাকে আমরা প্রথমে বলবো কেমন প্রেসক্রিপশন করব, স্যালবিউটামল ইনহেলার 2 পাফ SOS বা 2 চাপ প্রয়োজন মতো, এবং কিভাবে ইনহেলারটা ইউজ করতে হয় এটা কিন্তু শিখিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে ইনহেলড শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট অ্যাজ রিকোয়ার্ড, ঠিক আছে? যদি দেখি এইটাতে তার প্রপার কন্ট্রোল হচ্ছে না, বা প্রথম দিকে কন্ট্রোলে থাকতো, যতদিন যাচ্ছে আস্তে আস্তে তার এটা ওয়ার্স্ট হচ্ছে, তখন আমরা স্টেপ টু তে মুভ আপ করব। স্টেপ টু টা কি? প্রথমটা ছিল SOS অ্যাজ রিকোয়ার্ড শর্ট অ্যাক্টিং ইনহেলড বিটা টু অ্যাগোনিস্ট। স্টেপ টু হচ্ছে অ্যাজ রিকোয়ার্ড না, রেগুলার রেগুলার প্রিভেন্টার থেরাপি। তাহলে কি জিনিস দিলে আমরা প্রিভেন্ট করতে পারি? সেটা হচ্ছে অ্যাড ইনহেলড স্টেরয়েড, ICS ইনহেলড কর্টিকো স্টেরয়েড। এখন এগুলো আমাদের দেশে কম্বিনেশন পাওয়া যায়, কম্বিনেশন অফ শর্ট অ্যাক্টিং উইথ স্টেরয়েড, কম্বিনেশন অফ লং অ্যাক্টিং উইথ স্টেরয়েড, ঠিক আছে? ডিপেন্ডিং অন দি ডিগ্রি অর সিভিয়ারিটি অফ দি অ্যাজমা উই ক্যান ইউজ কম্বিনেশন। প্রথমে আমরা দিলাম শর্ট অ্যাক্টিং ইনহেলড শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট, সেকেন্ড স্টেপে আমরা ইনহেলড কর্টিকো স্টেরয়েড অ্যাড করলাম। তারপরে যদি এটাতেও কাজ না হয় বা এটাতেও তার দেখা যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল আসতেছে না, তখন আমরা একটা ইনহেলড লং অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট অ্যাড করব। এটাকে বলা হয় লাবা, লাবা লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট, ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপ বা স্টেপ 4, যদি এই তিনটার পরও তার পুয়ার কন্ট্রোল থেকেই যাচ্ছে, তখন আমরা দুটা জিনিস করতে পারি। তার যে ইনহেল স্টেরয়েডটা দিচ্ছিলাম সেটা আমরা ডোজটা বাড়াতে পারি, অথবা একটা ফোর্থ ড্রাগ অ্যাড করতে পারি। সেই ফোর্থ ড্রাগটা কি? যেমন লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, অথবা বিটা টু অ্যাগোনিস্ট ট্যাবলেট। লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে যেমন তোমার মন্টিলুকাস্ট, মন্টিয়ার ট্যাবলেট, ঠিক আছে? এগুলা হচ্ছে মেইনলি মাস সেল স্টেবিলাইজার, ঠিক আছে, অথবা তোমার সাস্টেইন রিলিজ থিওফাইলিন, অথবা বিটা টু অ্যাগোনিস্ট ট্যাবলেটস। এগুলা গেল ফোর্থ স্টেপ। তাহলে থার্ড স্টেপ ছিল অ্যাডিশন অফ লাবা, লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট। আর ফোর্থ স্টেপ হচ্ছে যখন আমার শর্ট অ্যাক্টিং স্টেরয়েড আর লং অ্যাক্টিং দিয়েও কাজ হচ্ছে না, তখন আমরা একটা ফোর্থ এজেন্ট অ্যাড করতে পারি, অথবা স্টেরয়েডটার ডোজটা বাড়াতে পারি, স্টেরয়েডের ডোজটা বাড়াতে পারি, অথবা ফোর্থ এজেন্ট যেটা ওটা সাধারণত ওরাল দেওয়া হয়, আইদার লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অথবা সাস্টেইন রিলিজ থিওফাইলিন, অথবা বিটা টু অ্যাগোনিস্ট ট্যাবলেটস। আর স্টেপ 5 যেটা হচ্ছে যে তোমার বেশ রিফ্র্যাক্টরি অ্যাজমার ক্ষেত্রে, এখানে হয় কন্টিনিউয়াস অথবা ফ্রিকোয়েন্ট ইউজ অফ ওরাল স্টেরয়েডস দেওয়া হয়। এই পেশেন্টগুলোই দেখা যায় অনেক সময় কুশিংস নিয়ে আসে, ঠিক আছে? তবে আমরা যেটা পলিসি মেনটেন করি যে আমরা যদি ডেইলি স্টেরয়েড দেই, একদম লোয়েস্ট যেই ডোজটা দরকার তার সিমটম কন্ট্রোলের জন্য সেই ডোজটা আমরা দেই, আর আমরা প্রয়োজনে ইনহেলড ডোজটা আরো বাড়ায় দেই, বাট ওরালটা চেষ্টা করি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, ঠিক আছে? তাহলে এগুলা গেল 5টা স্টেপ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয়। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনহেলড শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট অ্যাজ রিকোয়ার্ড, স্টেপ 2 হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, এখানে সাধারণত 200 to 800 মাইক্রোগ্রাম পার ডে তে রাখা হয়, স্টেপ 3 হচ্ছে অ্যাডিশন অফ এ ইনহেলড লং অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট অথবা লাবা, আর ফোর্থ স্টেপ হচ্ছে আইদার ইনক্রিজ দ্য ডোজ অফ কর্টিকোস্টেরয়েড আপ টু 2000 মাইক্রোগ্রাম পার ডে, অথবা অ্যাডিশন অফ আ ফোর্থ এজেন্ট উইচ ইজ ইউজুয়ালি ওরাল, লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অথবা বিটা টু অ্যাগোনিস্ট ট্যাবলেট।
আর ফিফথ স্টেপে তোমাকে আইদার কন্টিনিউয়াস অর ফ্রিকোয়েন্ট ইউজ অফ ওরাল স্টেরয়েডস দিতে হবে, তার পাশাপাশি আমরা হাই ডোজ ইনহেল স্টেরয়েডটাও মেনটেন করব। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এক্সেসারবেশনস অফ অ্যাজমা, এক্সেসারবেশন অফ অ্যাজমা হলে আমাদেরকে ট্রিটমেন্ট আন্ডারলাইং কন্ডিশনটা করতে হবে, বিশেষ করে যদি এটা ইনফেকশনের কারণে হয়, এবং এখানে কিছু লো ডোজ অক্সিজেন দেওয়া লাগতে পারে এবং পেশেন্টকে নেবুলাইজ করা লাগতে পারে, ক্ষেত্র বিশেষে অনেক সময় ইনজেক্টেবল স্টেরয়েড বা ইনজেক্টেবল থিওফাইলিনও দেওয়া লাগতে পারে। আর আরেকটা হচ্ছে যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা অথবা স্ট্যাটাস অ্যাজমাটিকাস। ঠিক আছে, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাটা কি, যেখানে আমাদের পিক এক্সপিরেটরি ফ্লো 33-50% অফ দি প্রেডিক্টেড, রেসপিরেটরি রেট 25 ব্রেথস পার মিনিট অথবা মোর, হার্ট রেট 110 অর মোর, এবং ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্সেস ইন ওয়ান ব্রেথ, এক নিঃশ্বাসে এক লাইন বলতে পারবে না। যদি বলতে বলা হয় বলেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম, মানে থেমে থেমে এইভাবে বলবে, একটা পুরো সেন্টেন্সও এক লাইনে বলতে পারবে না। তার মানে পিইএফ পিক এক্সপিরেটরি ফ্লো উইল বি, যেটা প্রেডিক্টেড যে এই মানুষটার এই বয়সে এই বডি সারফেস এরিয়াতে বা এই ওজনে এত হওয়া উচিত, তার থেকে 33-50% কম হবে। রেসপিরেটরি রেট 25 অথবা 25-এর বেশি, হার্ট রেট 110 অথবা 110-এর বেশি, ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ। আর লাইফ থ্রেটেনিং ফিচার কি, পিইএফ যদি লেস দেন 33% প্রেডিক্টেড হয়, SpO2 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বা অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দেন 92% হয়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যদি রেইজ থাকে, আরেকটা হচ্ছে সাইলেন্ট চেস্ট, মানে কোনো ব্রেথ সাউন্ডই পাওয়া যাচ্ছে না। এটা ছাড়া রোগীর যদি সায়ানোসিস থাকে, ব্র্যাডিকার্ডিয়া থাকে, হাইপোটেনশন থাকে বা নিউরোলজিক্যাল ফিচার্স লাইক কনফিউশন অর কোমা থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, বা এটার মধ্যে দুই রকম তিন রকম আছে, একটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, একটা হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাজমা, আর একটা হচ্ছে নিয়ার ফেটাল অ্যাজমা। নিয়ার ফেটাল মানে মারা যাওয়ার মতো। তাহলে অ্যাকিউট সিভিয়ারের চারটা ক্যারেক্টারিস্টিক আছে, পিইএফ 33-50% অফ প্রেডিক্টেড, রেসপিরেটরি রেট 25 অর মোর পার মিনিট, হার্ট রেট 110 বিটস পার মিনিট অর মোর, আর ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ। আর লাইফ থ্রেটেনিং ফিচার হচ্ছে পিইএফ যদি লেস দেন 33% প্রেডিক্টেড হয়, নর্মাল অর রেইজড PaCO2 পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি কমে যায়, অক্সিজেন স্যাচুরেশন যদি 92%-এর নিচে আসে, চেস্ট সাইলেন্ট, সাইনোসিস, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, কনফিউশন, কোমা। ঠিক আছে, এই ক্ষেত্রে পেশেন্টকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা আইসিইউতে নিতে হবে, কারণ অনেক সময় তার মেকানিক্যাল ভেন্টিলেশনও লাগতে পারে। এইখানে আমাদেরকে হাই কনসেন্ট্রেশন ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট অফ স্ট্যাটাস অ্যাজমাটিকাস হচ্ছে এখানে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দিতে হবে, হাই ডোজেস অফ ইনহেলড ব্রঙ্কোডাইলেটার্স দিতে হবে, সিস্টেমিক বা ওরাল সিস্টেমিক বা ইনজেক্টেবল কর্টিকোস্টেরয়েডস দিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে এগুলো কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়া লাগতে পারে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, বিশেষ করে পেশেন্ট যদি কমাতে চলে যায় বা রেসপিরেটরি অ্যারেস্টে চলে যায়। ঠিক আছে, আর লাইফ থ্রেটনিং ফিচার্স গুলো তো একটু আগেই বলা হয়েছিল। তাহলে মোটামুটি অ্যাজমা থেকে আমাদের এগুলোই ভাইভাতে মেইনলি ম্যানেজমেন্টের স্টেপস গুলো জিজ্ঞেস করা হয়, আর অ্যাজমার লাইফ থ্রেটনিং ফিচার্স গুলো কি কি, আর হচ্ছে যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা কাকে বলে, এই জিনিসগুলো মেইনলি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, অ্যাজমা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। অ্যাজমা থেকে কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আগাতে পারি, আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারো। জি ম্যাম, ম্যাম অ্যাজমা এন্ড সিওপিডি তো হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আর একটা তো ডিজিজ আছে যেটা হচ্ছে কি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, এক্ষেত্রে হচ্ছে দুটার ডিফারেন্স কি? অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে যে যেখানে তোমার এয়ারওয়ের কারণে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, এয়ার ফ্লো অবস্ট্রাকশন,
এটা আইদার ডিউ টু এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস হইতে পারে, যেখানে তোমার এয়ার ফ্লোটা প্রপারলি হবে না। আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ হচ্ছে যে যেখানে তোমার লাঙের এক্সপ্যানশনটা ঠিক হবে না, ওইখানে তোমার এয়ার ফ্লোটা ঠিক আছে কিন্তু ওইখানে তোমার লাংস এর এক্সপ্যানশনটা এফেক্টেড হচ্ছে, সেটাই হচ্ছে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ। ম্যাম, ব্রঙ্কেল অ্যাজমাতে আমরা পেশেন্টকে কখন হচ্ছে ভেন্টিলেশনে দিব? সরি, কোশ্চেনটা বুঝি নাই। জি ম্যাম, ম্যাম ব্রঙ্কেল অ্যাজমার ক্ষেত্রে পেশেন্টকে আমরা কখন হচ্ছে ভেন্টিলেশন দিব? ও, ভেন্টিলেশন ভেন্টিলেটরে কখন জি দিবা? ম্যাম, জি আচ্ছা, ম্যাম, এইটা দিব আমরা একটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার পেশেন্টকে, পেশেন্ট যদি কোমাতে চলে যায় বা পেশেন্টের যদি রেসপিরেটরি অ্যারেস্ট হয়, অথবা তার আমরা যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস করে যদি দেখি যে তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেটা সেটা 8 কিলো প্যাসকালের নিচে আছে এবং এটা কন্টিনিউয়াসলি ফল করছে, অথবা তার যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড KCO2 এটা যদি দেখি যে 6 কিলো প্যাসকালের উপরে যাচ্ছে অথবা বেড়েই যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিকেশনস। অথবা হচ্ছে যে পেশেন্ট যদি খুব এক্সস্টেড, মানে এত তার এক্সস্টশন হয়েছে, কনফিউশন, ড্রাউজিনেস, কোমা, তিন চারটা ইন্ডিকেশন আছে। একটা হচ্ছে যে তার যদি নিউরোলজিক্যাল সিমটম প্রিডমিনেন্ট থাকে, আরেকটা হচ্ছে যে যদি তার রেসপিরেটরি অ্যারেস্ট হয়, আরেকটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাসে যদি CO2 মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি ফলিং দেখা যায় 8 কিলো প্যাসকাল অর লেস, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি 6 কিলো প্যাসকাল অর মোর, মানে বাড়তেই আছে, সেই ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান ইন্ডিকেশন ফর পুটিং পেশেন্ট অন ভেন্টিলেটর। ম্যাম অ্যাজমার পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হওয়ার পর কতদিন পর আমরা ডিসচার্জ করব, আর কি কি ক্রাইটেরিয়া দেখলে দেন ডিসচার্জ করতে পারবো? অ্যাজমার পেশেন্ট হসপিটালে অ্যাডমিট হওয়ার পর ম্যাম কখন আমরা ডিসচার্জ করব, মানে তার কি কি ক্রাইটেরিয়া থাকলে তারপরে কি কি আচ্ছা, দেখবো? ওটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে যে পেশেন্টের ফ্ল্যাটটা কি কারণে ছিল, এটা যদি কোনো একটা সিভিয়ার ইনফেকশনের জন্য হয়, কমনলি কিন্তু ফ্লেয়ার গুলো হয় ডিউ টু ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? অ্যাজমার পেশেন্ট এর ইউজুয়ালি ফ্লেয়ার গুলো হয় ডিউ টু অনেকগুলো কারণই বললাম, ড্রাগস বললাম, অ্যাসপ্রিন বললাম, বাট যদি ইনফেকশন হয় ইট ইজ ইউজুয়ালি ডিউ টু ভাইরাল ইনফেকশন, সেই ক্ষেত্রে বেশি দিন থাকা লাগে না। বাট যদি সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেটা আমরা বুঝবো কিভাবে, পেশেন্টের CRP বেশি থাকবে, হাই ফিভার থাকবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে, সেগুলো নর্মালে আসার পর, এবং পেশেন্টের যখন ক্লিনিক্যালি ওয়েলবিং থাকবে, যখন দেখবো যে তার কোনো সিস্টেমিক স্টেরয়েড লাগছে না বা নেবুলাইজেশন লাগছে না, নেবুলাইজেশন ছাড়া বা ইনজেক্টেবল স্টেরয়েড ছাড়াই সে ইম্প্রুভিং, দ্যাট ইজ ওয়ান ডিসচার্জ ক্রাইটেরিয়া। ম্যাম অ্যাজমা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তো একটা চলে আসে যে একুইট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, সেক্ষেত্রে ম্যাম আমরা কি কি পয়েন্ট লিখব? কি ফেলিয়ার? ম্যাম লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। আচ্ছা, এখানে এই যে একটা ব্যাপার হচ্ছে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এর কমনেস্ট কারণ তো হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, হুইচ ইজ সিন ইন মিডল এজড অ্যান্ড এল্ডারলি পেশেন্টস, বাট ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ মেইনলি আ ডিজিজ অফ দি ইয়াং। তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমার যেটা হচ্ছে যে এটার একটা টিপিক্যাল হিস্ট্রি থাকবে, রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং, হ্যাঁ, মাঝে মাঝে শ্বাসকষ্ট হবে আবার ভালো হবে, অনেক সময় এটা নিজে নিজেই ভালো হতে পারে। বাট অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের পেশেন্ট তো ইউজুয়ালি তোমার ডায়ুরেটিক্স না দিলে বা ভ্যাসোডাইলেটর না দিলে ইম্প্রুভ হওয়ার কথা না। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে পেরিফেরাল ইডিমা থাকবে, ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি থাকবে, তারপরে স্মোকিং হিস্ট্রি থাকবে। অ্যাজমার পেশেন্ট গুলো ইউজুয়ালি দে ডোন্ট স্মোক, কারণ তারা জানে যে স্মোকিং করলে তাদের এটা বেড়ে যায়, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে মেইন, যে তোমার ক্লিনিক্যালি মানে সাইন্স যেটা হচ্ছে যে পেরিফেরাল ইডিমা থাকবে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে, আর ক্রেপিটেশনস থাকবে, বাট ক্রেপিটেশনস ইজ নট ফাউন্ড ইন ব্রঙ্কেল অ্যাজমা। তবে একটা জিনিস মনে রাখবা যে কার্ডিয়াক অ্যাজমা বলে একটা কথা আছে, কার্ডিয়াক অ্যাজমা সেটা হচ্ছে যে সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন হলে, তার মানে যে হার্ট ফেলিয়ার, হ্যাঁ, যদি ইজেকশন ফ্র্যাকশন অনেক কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্রেপিটেশনস এর সঙ্গে রঙ্কাইও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যাজমাতে সাধারণত ক্রেপিটেশনস থাকবে না, থাকতে পারে কখন, যদি একটা নিউমোনিয়া থাকে এবং সেটা রিজলভিং নিউমোনিয়া হয়, তাও ইউনিল্যাটেরাল,
ঠিক আছে, দিজ আর দ্য ডিফারেন্সেস। জি ম্যাম। ম্যাম অ্যাজমার তো অনেকগুলো টাইপস আছে, তার মধ্যে একটা আছে ব্রিটেল অ্যাজমা, ম্যাম এটা বলতে কি বোঝায়? এটা ম্যাম এটা মানে এটা বলতে কি বোঝাচ্ছে? ব্রিটেল কথাটার মানে হচ্ছে ভঙ্গুর, হ্যাঁ ব্রিটেল, যেটা সহজেই ভেঙে যায়। ব্রিটেল অ্যাজমা, যেমন একটা আছে ব্রিটেল ডায়াবেটিস, হ্যাঁ, যেটা হচ্ছে যে ডায়াবেটিস কখনো প্রপার কন্ট্রোলে থাকে না, বেশি কন্ট্রোল করতে গেলে কমে যায় অথবা একটু ছাড় দিলে অনেক বেড়ে যায়। তো অ্যাজমার ক্ষেত্রে ওইটা ওরকম যে ইট ইজ আ টাইপ অফ পারসিস্টেন্ট অ্যাজমা, যেটা হচ্ছে যে তোমার ওষুধ খেলে এটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু ওষুধ একটু মিস দিলেই এটা তখন সিভিয়ার পারসিস্টেন্ট দিকে টার্ন নেয়, এটা হচ্ছে ব্রিটেল অ্যাজমা। তাহলে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে সিওপিডি কেস থাকতে পারে অথবা একটা এক্স রে থাকতে পারে। সো এই এক্স রেটা অবশ্য অতটা সুন্দর হয় নাই, তারপরও যেটা হচ্ছে যে একটু যদি দেখো যে এখানে লাং ফিল্ড গুলো একটু হাইপার ট্রান্সলুসেন্ট, নর্মালি এত পরিষ্কার কালো থাকে না, একটু কালো সাদা মিক্সড থাকে। হার্টের শেপটা একটু লং এবং টিবিউলার, অতটা সুন্দর না এক্স রেটা, কিন্তু এটা যদি ডায়ামিটারটা দেখো সেই তুলনায় বলবো যে হার্টটা একটু লং এবং টিবিউলার হয়। এবং আরেকটা জিনিস যেটা হয় যে ডায়াফ্রামটা নিচে নেমে আসার একটু লো এবং ফ্ল্যাট হয়, ফ্ল্যাটেনিং, নর্মালি তো এরকম কার্ভ থাকে, এখানে ফ্ল্যাট থাকে। এবং অনেক সময় ওয়াইডেনিং অফ দি ইন্টারকোস্টাল স্পেসেস গুলো বা রিবস স্পেসেস গুলো হয়। হ্যাঁ, তাহলে দিজ আর দি টিপিক্যাল এক্সরে ফাইন্ডিংস ইন আ পেশেন্ট উইথ সিওপিডি উইচ ইজ নট ফাউন্ড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা কিন্তু একটা প্রিভেন্টেবল এবং ট্রিটেবল ডিজিজ আপ টু সার্টেন পয়েন্ট। এখানে কি হয়, পারসিস্টেন্ট এয়ার ফ্লো লিমিটেশন, ওখানে কি ছিল এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস রিভার্সিবল, এবং সবসময় হয় না, মাঝে মাঝে হয় ট্রিগার্স আসলে, কিন্তু এইটা হচ্ছে প্রথম দিকে প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল, কিন্তু পরবর্তীতে পারসিস্টেন্ট এয়ার ফ্লো লিমিটেশন উইচ ইজ ইউজুয়ালি প্রোগ্রেসিভ, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স, অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ এনহান্সড ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স ইন দি এয়ারওয়েজ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা সিস্টেমিক ডিজিজ, সিওপিডি যে শুধুমাত্র লাংস এ এফেক্ট করে তা কিন্তু না। ঠিক আছে, এটা ক্লিনিক্যাল ফিচার কি, সিওপিডির মধ্যে মেইনলি দুই টাইপের আছে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইজেমা। ইউজুয়ালি এত ক্লিয়ার কাট থাকে না, অনেক সময় দেখা যায় যে ওভারল্যাপ হতে পারে সিমটমস গুলো, সাইন সিমটমস গুলো। ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে যেখানে প্রিডমিনেন্টলি কাশি থাকে, আর এমফাইজেমা হচ্ছে যেখানে প্রিডমিনেন্টলি শ্বাসকষ্ট থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিস এর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে পারসিস্টেন্ট কাফ ফর টু অর পারসিস্টেন্ট কাফ ফর থ্রি অর মোর কনসিকিউটিভ মান্থস ইন টু অর মোর কনসিকিউটিভ ইয়ার্স প্রোভাইডেড আদার কজেস অফ কাফ হ্যাভ বিন রুলড আউট। তাহলে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্রোগ্রেসিভ শ্বাসকষ্ট বা ব্রেথলেসনেস, ইনিশিয়ালি এক্সার্শনাল বাট এন স্টেজ হলে ইট মে বি ইভেন অ্যাট রেস্ট। ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে বা ওভারল্যাপ থাকলে শ্বাসকষ্টের পাশাপাশি কাশিও থাকবে, কাশিটা আর্লি মর্নিং এ হয়, ভোর থেকে উঠে এসে কাশা শুরু করবে এবং ইউজুয়ালি প্রোডাক্টিভ হয়। অ্যাজমার কাশিটা ইউজুয়ালি ড্রাই হয় এবং নাইটে হয়, লেট নাইটে, কিন্তু সিওপিডির কাশিটা আর্লি মর্নিং এ হয় এবং প্রোডাক্টিভ হয় ইউজুয়ালি। এবং এটা আমি বললাম যে একটা সিস্টেমিক ডিজিজ, কারণ এর মধ্যে অনেক ইন্টারফেরন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো প্যাথোজেনেসিস আছে। তো এইটা পালমোনারি ছাড়া এক্সট্রা পালমোনারি কি কি এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে যে লিনিং অ্যান্ড মানে পেশেন্টটা একদম তোমার ক্যাকেকটিক হতে পারে, ওয়েট লস, এটা হয় ডিউ টু অল্টার্ড ফ্যাট মেটাবলিজম। তারপরে এইসব পেশেন্টের মাসেল উইকনেস থাকে, তারপরে হচ্ছে যে তাদের সল্ট অ্যান্ড
ওয়াটার এক্সক্রিশনটা ইম্প্যাড হয়, যার জন্য অনেক সময় পেরিফেরাল ইডিমা থাকতে পারে। আর এইসব পেশেন্টদের যে কোনো ক্রনিক ইলনেসের মতো ইনক্রিজড চান্সেস অফ অস্টিওপোরোসিস হয়। তাহলে প্রোগ্রেসিভ অ্যান্ড ইনট্র্যাক্টেবল ব্রেথলেসনেস উইথ অর উইথাউট কাফ, অ্যাসোসিয়েটেড উইথ বডি ওয়েস্টিং, মাসেল উইকনেস, পেরিফেরাল ইডিমা অ্যান্ড ইনক্রিজড চান্স অফ ডেভেলপিং অস্টিওপোরোসিস। ঠিক আছে, এখন ইটিওলজি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইটিওলজি হচ্ছে তোমার সিগারেট স্মোকিং। সেজন্য আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে প্রিভেন্টেবল। প্রিভেন্টেবল বলতে, যদি সিগারেট না খায় তাহলে সিওপিডি হওয়ার চান্স খুবই কম। তারপরে আর কি কি? ইনডোর এয়ার পলিউশন, গ্রামে যেখানে তোমার গরুর গোবর বা খড়ির চুলায় যে রান্না হয়, ঠিক আছে, তারপরে যারা কোল মাইন বা ধরো সিলিকা মাইন, মাইনে যারা কাজ করে খনিতে, তারপরে যাদের হচ্ছে যে লো বার্থ ওয়েট থাকে জন্মের সময়, তাদেরও তোমার হচ্ছে যে ইম্পেয়ার্ড লাং ফাংশনের জন্য ইট মে বি ওয়ান অফ দি তোমার প্রেসিপিটেটিং ফ্যাক্টর্স। তবে মেইনলি হচ্ছে টোব্যাকো স্মোকিং এবং এয়ার পলিউশন, ঠিক আছে, এবং অকুপেশনাল এক্সপোজার। এয়ার পলিউশনটা তোমার ইনডোর এয়ার পলিউশন হতে পারে, যেমন গোবর বা তোমার খড়ির চুলা দিয়ে রান্না, আবার এনভায়রনমেন্টাল পলিউশনটাও হতে পারে। তাহলে যে কোনো পেশেন্ট মোর দেন 40 ইয়ার্স, 40 বছরের উপরে, হু উইল প্রেজেন্ট উইথ সিমটমস অফ ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ অর উইথাউট ব্রেথলেসনেস, আমাদেরকে তখন মাথায় রাখতে হবে যে দিস কুড বি আ ফিচার অফ সিওপিডি। ঠিক আছে, তখন একটা জিনিস এটা না জানলেও হবে হয়তো তোমাদের, একটা স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন আছে সিওপিডির। হ্যাঁ, এটা আমার মনে হয় দরকার নেই, এটা আমরা সাধারণত ধরি না, জাস্ট এতটুকুই জানো যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দি FEV1 অ্যান্ড FVC রেশিও অথবা FEV1, ওটা দরকার নেই। এটা হচ্ছে মেইনলি এটার ইটিওলজি কি এবং এটা তোমার ক্লিনিক্যাল ফিচার্স গুলো কি কি, এটা হচ্ছে তোমার মেইনলি এখানে জিজ্ঞেস করা হয়। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে আগে কিছু ইনভেস্টিগেশনস এর কথা চিন্তা করতে হবে, এবং মনে রাখতে হবে যে এই পেশেন্ট গুলো খুব ফ্রিকুয়েন্ট হসপিটালাইজেশন হয় মোর দেন অ্যাজমা পেশেন্ট, ডিউ টু এরা ইমিউনো সাপ্রেস থাকে এবং এদের আরো ভেরি সিরিয়াস ইনফেকশনস হয়। তো এই পেশেন্ট গুলোর আমরা একটা সিবিসি করব, সিবিসি করে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি, তারপরে রেইজড ESR পেতে পারি, উইচ আর ফিচার্স অফ আ সেকেন্ডারি ইনফেকশন। আর হচ্ছে যে পেশেন্টের আমরা একটা হিমোগ্লোবিন কম পেতে পারি, উইচ ইজ আ ফিচার অফ ক্রনিক ডিজিজ, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আর কি টেস্ট এক্সরে করতে পারি যেটা দেখালাম, স্পাইরোমেট্রি তো মাস্ট করতে হবে, আর একটা টেস্ট হচ্ছে যে CT স্ক্যান। সিটি স্ক্যান এখানে করা হয় HRCT, মানে হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, এখানে আমরা এমফাইসেমেটাস চেঞ্জ বা ভুলা এই জিনিসগুলো পেতে পারি। আর ক্লিনিক্যালি কি কি ফিচার্স থাকবে, সিমটম তো বলা হলো, সাইন এর মধ্যে যেটা হচ্ছে সিওপিডি তে কখনোই ক্লাবিং থাকবে না, অনেকে কিন্তু ক্লাবিং এর কজের মধ্যে সিওপিডি বলে। তাহলে ক্লিনিক্যাল ফিচার মধ্যে পেশেন্ট ক্যাকেকটিক থাকতে পারে, অ্যানিমিক থাকতে পারে, চেস্টটা কি হবে অ্যাডভান্স ইয়েতে তোমার সিওপিডি হলে ব্যারেল শেপের চেস্ট থাকবে, বাইল্যাটারালি ডিমিনিশড চেস্ট মুভমেন্ট থাকবে, পুয়ার এয়ার এন্ট্রি থাকবে, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন থাকবে, এবং তাদের সাউন্ডস এর মধ্যে রঙ্কাই থাকতে পারে। ঠিক আছে, আর এদেরকে ম্যানেজমেন্ট করে কি কি করব, প্রথমেই হচ্ছে কুইট স্মোকিং, এবং তার যে এক্সাসারবেটিং ফ্যাক্টরটা সেটা থেকে তাকে দূরে সরাতে হবে, যেমন তাকে খড়ির চুলা বা গোবরের চুলা বাদ দিয়ে তাকে গ্যাসের চুলা দিতে হবে। ঠিক আছে, স্মোকিংটা একদমই তাকে বন্ধ করে দিতে হবে, এবং এইখানে মেইনস্টে অফ থেরাপি হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, এবং প্রেফারেবলি ওরালের থেকে। ব্রঙ্কোডাইলেটর কিন্তু ওরালিও পাওয়া যায়, ইনজেক্টেবলও পাওয়া যায় এবং ইনহেলড পাওয়া যায়। ইনজেক্টেবল গুলো তো খুব সিরিয়াস কেসেস এর জন্য রাখা হয়, আর ওরালটা হচ্ছে ওরালের থেকে দেখা গেছে যে ইনহেলড যেটা সেটার অ্যাবজর্পশনটা বেশি, লাংসে বেশি পৌঁছায় এবং বেশি দ্রুত কাজ করে, বেশি ইফেক্টিভ। তো ইনহেল ব্রঙ্কোডাইলেটর্স হচ্ছে ফার্স্ট চয়েস। আমরা এখানে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর্স দিতে পারি,
অথবা অ্যান্টি কোলিনার্জিক একটা ব্রঙ্কোডাইলেটার আছে, এটাকে বলা হয় ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। এগুলো হচ্ছে মাইল্ড কেসেসে। মাইল্ড সিওপিডি হলে আমরা ব্রঙ্কোডাইলেটার কোনটা দিব? শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার, তার সাথে ইপ্রাট্রোপিয়াম দিতে পারি। কিন্তু মডারেট ডিজিজ হলে তখন আমরা লঙ্গার অ্যাক্টিং, লাবা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স, যেমন ফর্মেটারল, সালমেটারল, এগুলো দিতে পারি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট আছে টিওট্রোপিয়াম। ইপ্রাট্রোপিয়াম মাইল্ড ক্ষেত্রে, টিওট্রোপিয়ামটা মডারেট ক্ষেত্রে, মডারেট টু সিভিয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা দিব। এবং সেকেন্ডারি ইনফেকশন হলে ভালো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং এখানে আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েডসটা অবশ্যই দিব, বিশেষ করে যাদের সিভিয়ার ডিজিজ আছে। বাট ওরালটা দিব শুধুমাত্র এক্সাসারবেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস দিতে হয় এই পেশেন্টদের ক্ষেত্রে, লং টার্ম অক্সিজেন থেরাপি বাসায়, লং টার্ম। এবং এখানে দিতে হয় লো ডোজ অক্সিজেন। কেন লো ডোজ, কেন হাই ডোজ দেই না, ওটা জিজ্ঞেস করা হয় এবং এটা বলতে হবে। এবং এদেরকে কিছু পালমোনারি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজেস করতে বলা হয়, কিছু ব্যায়াম দেখায় দিতে হয়। যেমন ধর অপারেশনের আগে পরে যে একটা আছে যে ফু দেয়, ফু দিলে যে বলগুলো উঠানামা করে, এগুলো করতে হয় এদেরকে। আরেকটা জিনিস দিতে হয় যে এরা যে তোমার ক্রনিক ইলনেসেস এর রোগী, যে কোনো ক্রনিক ইলনেস এর রোগী, আমি আগেও বলেছি যে অ্যানুয়ালি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্যাল ভ্যাকসিন দেওয়া লাগে। আর অনেক সময় জিজ্ঞেস করে হয় যে হোয়াট ইজ দ্য রোল অফ সার্জারি ইন সিওপিডি, সার্জারি সিওপিডিতে কোনো, সিওপিডিতে সার্জারি কোনো রোল আছে কিনা, ঠিক আছে? অনেক সময় যদি লার্জ বুলা থাকে, বুলাটা কি যদি এয়ার ফিল্ড স্পেস থাকে, হ্যাঁ, মানে ফোসকার মতো লাংসের ভিতরে লার্জ বুলা যদি থাকে, দেখা যাচ্ছে যে নর্মাল লাং টিস্যুকে কম্প্রেস করে ফেলতেছে, তখন দেখা যায় বুলেক্টমি, অপারেশন করে বুলেক্টমি করলে পেশেন্টের রিলিফ হয়, ঠিক আছে? সিভিয়ার সিওপিডি প্রগনোসিস ইউজুয়ালি ভালো না। তাহলে আমরা যদি আরেকবার একটু ম্যানেজমেন্ট রিক্যাপিটুলেট করি, এখানে হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দি নকশাস এজেন্ট। 1000টা ওষুধ কিন্তু সিগারেট ছাড়লো না, তাহলে তো হলো না। তাহলে অ্যাভয়েডেন্স অফ দি নকশাস এজেন্ট, তারপর হচ্ছে ড্রাগ থেরাপি। ড্রাগ থেরাপি হচ্ছে মাইল্ড টু মডারেট ক্ষেত্রে হলে আমরা শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার ইউজ করি, উইথ অর উইথাউট ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, উইচ ইজ অ্যান অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট। মডারেট টু সিভিয়ার হলে আমরা লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট ইউজ করি, উইথ অর উইথাউট টিওট্রোপিয়াম, উইচ ইজ অলসো অ্যান অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট। তারপরে আমরা আরেকটা জিনিস দিই, ইনহেলড কর্টিকোস্টেরয়েডস। এটা ছাড়া লং এক্সারসাইজেস, লং টার্ম অক্সিজেন থেরাপি, এবং অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্যাল ভ্যাকসিন। আর যদি অ্যাডমিটেড হয় উইথ সিভিয়ার ইনফেকশন, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ প্রয়োজন মতো তাদেরকে ওরাল কর্টিকোস্টেরয়েডস দিতে পারি বা ইনজেক্টেবল কর্টিকোস্টেরয়েডস দিতে পারি। একটা ব্রড স্পেকট্রাম রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং নেবুলাইজ অ্যাজ নিডেড, এই জিনিসগুলো করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে অ্যাকিউট এক্সেসারবেশন অফ সিওপিডি। আমরা অ্যাকিউট ব্রেথলেসনেস এর কজের মধ্যে অ্যাকিউট এক্সেসারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা আর অ্যাকিউট এক্সেসারবেশন অফ টাকা ফেরত দিবে, ওই সব দিয়ে দিও, বাদাম টাদাম সবকিছু। সরি, কই যেন ছিলাম, ও অ্যাকিউট এক্সেসারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো অ্যাকিউট এক্সেসারবেশন অফ সিওপিডিও হয়। ইউজুয়ালি ইট ইজ কজড বাই ইনফেকশন, ভাইরাল অর ব্যাকটেরিয়াল। তো অ্যাকিউট এক্সেসারবেশন এটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে দেয়ার উইল বি অ্যাকিউট ডিটেরিওরেশন ইন সিমটমস, তার আগের থেকে কাশি শ্বাসকষ্ট বেড়ে যাবে এবং মোর ফ্রিকুয়েন্ট হবে। তখন আইডিয়ালি যদি মাইল্ড হয় আমরা পেশেন্টকে ম্যানেজ করতে পারি বাসায়, বাট আইডিয়ালি শুড বি হসপিটালাইজ। এখানে আমাদেরকে ওরাল কর্টিকোস্টেরয়েডস দিতে হবে বা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েডস দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তবে পেশেন্টের যদি সাইনোসিস থাকে কিংবা অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস থাকে তাহলে ভর্তি করা লাগবে। তো এই পেশেন্টগুলোকে আসলে আমাদেরকে সবসময় লো ডোজ অক্সিজেন দিতে হবে, কারণ হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দিলে ইট মে কজ রেসপিরেটরি ডিপ্রেশন এবং ওয়ার্সেনিং অফ দি অ্যাসিডোসিস, ঠিক আছে?
এদেরকে আমাদেরকে টার্গেট রাখতে হবে লো ডোজ অক্সিজেন দিয়ে, এদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা 8 কিলো প্যাসকেলের উপরে রাখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে যে এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে খুব বেড়ে বাড়াবাড়ি হয়ে গেলে আমরা অনেক সময় নন ইনভেসিভ ভেন্টিলেশন বা এনআইভিও দিতে পারি, ঠিক আছে? আর যদি পেশেন্টের পেরিফেরাল এডিমা ডেভেলপ করে তাহলে আমরা ডায়ুরেটিক্স দিতে পারি এই ক্ষেত্রে। আর রিফ্র্যাক্টরি কেসেসে আমরা বা একটু বেশি সিরিয়াস হলে নন ইনভেসিভ ভেন্টিলেশন দিলে দেখা যায় যে খুব ভালো কাজ করে। রোল অফ সার্জারিতে একটু আগে বলা হলো যে লার্জ বুলা থাকলে বুলেক্টমি অনেক সময় আমরা করতে পারি, তাহলে পেশেন্টের সিমটোম্যাটিক রিলিফ হয়। আর একটা জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাজমা অ্যান্ড সিওপিডি, অনেকগুলো ডিফারেন্স আছে। একটা হচ্ছে অ্যাজমা ইজ প্রিডমিনেটলি সিন ইন চাইল্ডহুড অর ইয়াং অ্যাডাল্টস, বাট সিওপিডি ইজ প্রিডমিনেটলি আ ডিজিজ অফ মিডল এজড অর এল্ডারলি। তারপরে অ্যাজমার কজিটিভ ফ্যাক্টর হচ্ছে অ্যাটোপি, আর সিওপিডির কজিটিভ ফ্যাক্টর হচ্ছে সিগারেট স্মোকিং বা আর যেগুলা যেগুলা বললাম যে বায়োমাস ফিউয়েল, হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন এগুলা। তারপরে অ্যাজমা হচ্ছে রিভার্সিবল, সিওপিডি হচ্ছে প্রোগ্রেসিভ। অ্যাজমা ইজ ক্যারেক্টারাইজ বাই রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং ডিজিজ কোর্স অ্যান্ড ক্যারেক্টারাইজ মেইনলি বাই ব্রেথলেসনেস। সিওপিডি ইজ ক্যারেক্টারাইজ বাই প্রোগ্রেসিভ অর রিলেন্টলেস ব্রেথলেসনেস, মে অর মে বি অ্যাসোসিয়েটেড উইথ কফ। আর হচ্ছে অ্যাজমার কাফটা মেইনলি অকার্স অ্যাট লেট নাইট, সিওপিডির কাফটা মেইনলি অকার্স ইন আর্লি মর্নিং। অ্যাজমার কাফটা হয় ড্রাই, অ্যাজমার কাফ মানে ড্রাই কাফ ভেরিয়েন্ট অ্যাজমার, আর সিওপিডির কাফটা ইউজুয়ালি হয় প্রোডাক্টিভ। অ্যাজমার ট্রিগার গুলো কি কি, যেমন ইনফেকশন ছাড়াও ড্রাগস এবং আনঅ্যাকাস্টমড এক্সারসাইজ। হ্যাঁ, ড্রাগস এর মধ্যে বিটা ব্লকার, অ্যাসপ্রিন, এনএসআইডস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। সিওপিডির তোমার এক্সাসারবেটিং ফ্যাক্টর মেইনলি হচ্ছে ইনফেকশন। আর তো হচ্ছে ডিফারেন্স এর মধ্যে রিভার্সিবিলিটি তো বলা হইলো, এগুলোই, ঠিক আছে, এগুলোই গেল মেইনলি ডিফারেন্সেস। আর আরেকটা জিনিস আছে অ্যাকস, সেটা হচ্ছে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিন্ড্রোম। শুধু নামটা জিজ্ঞেস করা হতে পারে যে অ্যাকোস শুনছো কিনা, অ্যাকোস ACOS মানে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিন্ড্রোম, ঠিক আছে? তাহলে সিওপিডি হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রোগ্রেসিভ ডিজিজ অফ দি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অফ দি লাংস। ইট ইজ মেইনলি কজ বাই সিগারেট স্মোকিং, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড নক্সাস বায়োমাস ফিউয়েল। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস উইথ অন উইথাউট প্রোডাক্টিভ কাফ, আর হতে পারে সাম সিস্টেমিক ফিচার্স লাইক মাসেল ওয়েস্টিং, মাসেল পেইন, পেরিফেরাল এডিমা, অস্টিওপোরোসিস। সাইন্সের মধ্যে লিন অ্যান্ড থিন পেশেন্ট, ব্যারেল শেপের চেস্ট, ভেসিকুলার উইথ বাইল্যাটারালি সিমেট্রিক্যালি চেস্ট মুভমেন্ট ডিমিনিশড, এক্সপ্যান্সিবিলিটি অফ দ্য চেস্ট রিডিউসড, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন ব্রেথ সাউন্ড, মে বি রংকাই। স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু FEV1, আর এই অনুযায়ী এটা হতে পারে তোমার মাইল্ড, মডারেট, সিভিয়ার অথবা ভেরি সিভিয়ার। মাইল্ড হচ্ছে FEV1 80% অর মোর দেন প্রেডিক্টেড, আর FEV1 50-79% হলে মডারেট, 30-49% হলে সিভিয়ার, লেস দেন 30% প্রেডিক্টেড হলে ভেরি সিভিয়ার। ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাভয়েডেন্স অফ দি নক্সাস এজেন্ট এবং ড্রাগস। মাইল্ড টু মডারেট হলে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট উইথ ইপ্রাট্রোপিয়াম, শর্ট আর মডারেট টু সিভিয়ার হলে লং অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট উইথ টায়োট্রোপিয়াম। সব ক্ষেত্রে ইনহেল কর্টিকোস্টেরয়েডস দেওয়া লাগে, এটা ছাড়া লাং এক্সারসাইজেস এবং হোম অক্সিজেন থেরাপি এবং অ্যানুয়াল ভ্যাকসিনেশন উইথ নিউমোকোকাস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আর যদি অ্যাকিউট এক্সেসারবেশন হয় সেই ক্ষেত্রে যদি পেশেন্টের সায়ানোসিস থাকে বা পেরিফেরাল এডিমা থাকে বা মেন্টাল কনফিউশন থাকে তাহলে ভর্তি করতে হবে, নাহলে বাসায় আমরা ট্রাই করতে পারি, অক্সিজেনটা দিতে হবে
আর হচ্ছে যে ওরাল স্টেরয়েডস দিব, সাথে একটা সুন্দর একটা রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক দিব। যদি হসপিটালাইজ করতে হয় তখন স্টেরয়েডটা সিস্টেমিকও দেওয়া লাগতে পারে, আর তার বিটা অ্যাগোনিস্ট যেটা দিব সেটাও ইনজেক্টেবল দেওয়া লাগতে পারে, স্টেরয়েডটাও ইনজেক্টেবল দেওয়া লাগতে পারে। পেরিফেরাল ইডিমা থাকলে ডায়াবেটিস দিলে ভালো কাজ করে। আর হচ্ছে এইসব ক্ষেত্রে অ্যাজমা সিওপিডিতে সবসময় লো ডোজ অক্সিজেন দেওয়া লাগে, বিকজ এটা হাইপক্সিভ ড্রাইভটা নালে নষ্ট করে দিবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সিওপিডি পেশেন্টদের লার্জ কম্প্রেসিভ গুলো থাকে, সেগুলো তখন তোমার অপারেশন করে বুলেক্টমি করে দিলে পেশেন্টের রিলিফ হয়। অ্যাজমা সিওপিডির মধ্যে ডিফারেন্স গুলো বলা হয়েছে। তাহলে সিওপিডি থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ম্যাম, সিওপিডি থেকে কোনো এক্সট্রা পালমোনারি ইফেক্ট হতে পারে? হ্যাঁ, এক্সট্রা পালমোনারি ইফেক্ট, ওই যে বললাম যে এখানে অনেক তোমার যে সাইটোকাইন্স গুলো ব্লাডে সার্কুলেটিং ইনফ্লামেটরি যে মার্কার্স আমাদের, ইন্টারফেরন ওয়ান, ইন্টারফেরন সিক্স, সরি ইন্টারলিউকিন ওয়ান, ইন্টারলিউকিন সিক্স, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো আসে এবং আলটিমেটলি এগুলো তোমার বডির বিভিন্ন অর্গানে, যেমন মাসেল ওয়েস্টিং, বোনস এ অস্টিওপোরোসিস, হ্যাঁ, তারপরে তোমার কিডনিতে ইম্পেয়ার সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন, এগুলা করতে পারে এবং আলটিমেটলি অনেক সময় হার্ট ফেলিয়ারও করতে পারে। ওইটাকে বলা হয় কর পালমোনেল। কর মানে হার্ট, পালমোনেল মানে লাংস, কর ল্যাটিনে কর মানে হার্ট, ঠিক আছে? তার মানে তোমার ধরো সিওপিডি থেকে রাইট হার্ট ফেলিয়ার করে আলটিমেটলি এটা মানে পালমোনারি প্রেশার বাড়িয়ে ইট মে গিভ রাইজ টু রাইট হার্ট ফেলিয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ কর পালমোনাল। কাজেই অবশ্যই এটার এক্সট্রা পালমোনারি ফিচার্স আছে অনেকগুলো। ম্যাম, পিঙ্ক পাফার্স এন্ড ব্লু ব্লটার্স বলতে এটা আগে বলতো, এখন ওইটা মেইনলি বলা হয় না। এটা হচ্ছে যে তোমার যে দুটো টাইপ আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, তো পিঙ্ক পাফার আর ব্লু ব্লোটার। হ্যাঁ, তো এখানে এমফাইসেমাতে দেখা যেত যে তাদের ফ্লুইড রিটেনশন হচ্ছে বেশি এবং ব্লোট মানে তো হচ্ছে যে ফুলে যাওয়া, তো এদের শরীর এরা হচ্ছে ওবিস থাকতো। যদিও বলা আছে যে এখানে লিন অ্যান্ড থিন বা মাসেল ওয়েস্টিং হয়, বডি ওয়েস্টিং হয়, কিন্তু এমফাইসেমা প্রিডমিনেন্ট হইলে দেখা যেত যে এদের ওয়াটার রিটেনশন বা ফ্লুইড রিটেনশনটা বেশি এবং এই জন্য এরা ওবিস থাকে, এই জন্য ব্লোটার আর সাইনোসিস বেশি থাকে এদের, সেই জন্য ব্লু, ঠিক আছে, ব্লু। আর যেটা হচ্ছে যে পিঙ্ক পাফার্স, এদের আবার ইয়ে থাকে তোমার পলিসাইথেমিয়া থাকে, সেই জন্য এদের চেহারাটা থাকে ফ্লাশড, এই জন্য এদেরকে বলা হয় পিঙ্ক পাফার। তবে আজকাল যেহেতু ওভারল্যাপ হয় ফিচার্সদের, এই জন্য আজকাল এটা বলে না, এগুলো আগে বলতো। ম্যাম, রেস্কিউ থেরাপি বলতে আমরা কি বুঝি আর ওটা কখন করতে হয় বা কখন করব? রেস্কিউ থেরাপি বলতে আমরা সাধারণত স্টেরয়েডটা বলি। হ্যাঁ, স্টেরয়েড তো আমার পার্সোনাল, এটা এখন এটা ক্লিনিক্যাল ইয়ের উপর নির্ভর করছে, যে আমরা যদি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্ট থাকে বা অ্যাকিউট তোমার অ্যাকিউট এক্সেসারবেশন অফ সিওপিডি থাকে, তাহলে আমরা তো তাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস করে আমরা চাবো যে তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেন একটা লেভেলে থাকে। হ্যাঁ, এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস তো তোমার ইনভেজিভ, এটা ছাড়াও আমরা পালস অক্সিমিটার দিয়েও মাপতে পারি। যদি দেখি যে পেশেন্টের রেসপিরেটরি কম্প্রোমাইজ হচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে স্টেরয়েডটা দিচ্ছি, এটাকেই বলা হয় রেস্কিউ থেরাপি। এটা আমরা ওরালিও দিতে পারি, ইনজেক্টেবলও দিতে পারি, তবে এটা সাধারণত শর্ট টার্ম দেওয়া হয়, ম্যাক্সিমাম 5 days, এটাই হচ্ছে রেস্কিউ থেরাপি। ম্যাম, এটার মধ্যে তো যখন আমরা সিওপিডি পড়ি তখন তো দুটা টার্ম চলে আসে, ইমফাইসিমা অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস, ওটা কি পড়াবেন? এখানে তো শুধু ওই যে মেইনলি ডেফিনেশনটা বললাম তো, যে ক্রনিক ব্রঙ্কাইটিস কাকে বলে, যে পারসিস্টেন্ট কাফ more than 3 consecutive months for 2 consecutive years provided other causes of cough have been excluded. হ্যাঁ, এবং ক্রনিক ব্রঙ্কাইটিস এ মেইনলি কি হয় তোমার, এখানে কাশি বেশি থাকে, শ্বাসকষ্টটা কম থাকে, এটাই। আর এর উল্টাটা হচ্ছে এমফাইসেমা, যেখানে হচ্ছে তোমার অ্যাবনর্মাল
পার্মানেন্ট ডাইলিটেশন অফ দি এয়ারওয়েজ ডিস্টাল টু দি টার্মিনাল ব্রঙ্কিওল, তাই না? ওখানে প্রিডমিনেন্টলি তোমার থাকে শ্বাসকষ্ট, ব্রেথলেসনেস, ওখানে অতটা তোমার কাশি থাকে না, এটাই মেইনলি। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসেমার মধ্যে আলাদা ভাবে আর যায় না। ক্রনিক ব্রঙ্কাইটিস এর ডেফিনেশনটা, এমফাইসেমার ডেফিনেশনটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, বাট আমরা আদারওয়াইজ যে তোমার ধরো ক্লিনিক্যাল ফিচার্স বা ম্যানেজমেন্ট সবকিছু সিওপিডির মধ্যেই ওইভাবে করা হয়। ঠিক আছে? জি ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? না ম্যাম। আর কিছু না থাকলে ছোট্ট করে একটু তাহলে সিএ লাং সম্বন্ধে একটু বলি। এটা খুব বেশি কিছু ইয়ে করা হয় না ইউজুয়ালি, বাট একটু জেনে রাখা ভালো। এটা সাধারণত এক্সরে ইউজুয়ালি দেই না। হ্যাঁ, এক্সরে মেইনলি দেওয়া হয় তোমার প্লুরাল ইফিউশন, সিওপিডি, পালমোনারি টিউবারকুলোসিস, নিউমোনিয়া, এগুলো। বাট একটু অনেক সময় যদি ধরো পেয়ে যাও আর কি, ঠিক আছে, তো অল্প কিছু জানলেই হবে। তো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ইট ইজ মোর কমন ইন মেলস, এবং এটা এফেক্ট ইউজুয়ালি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ তোমার সিগারেট স্মোকিং। ঠিক আছে, তো ক্লিনিক্যাল ফিচার্স মেইনলি এখানে কি হয়, দ্য প্রিডমিনেন্ট ফিচার ইজ ক্রনিক কাফ, তাই না? ক্রনিক কাফ, এবং ক্রনিক কাফ বলতে আমরা কি বুঝি, কাফ মোর দেন 3 weeks, এবং এইখানে কাফটা কিরকম হয়, ইট ইজ ইউজুয়ালি ড্রাই কাফ এবং পারসিস্টেন্ট কাফ, ইনট্র্যাক্টেবল কাফ, কাশি হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে সিএ লাঙে। সো দি আর্লিয়েস্ট সিমটম ইজ কাফ, ইউজুয়ালি ড্রাই থাকে, বাট অনেক সময় প্রোডাক্টিভ বা পুরুলেন্ট হতে পারে সেকেন্ডারি ইনফেকশন হলে। এবং তার বিশেষ করে স্মোকারদের মধ্যে ধরো স্মোকার কাফ বলে একটা জিনিস আছে, তাদের সারা বছরই হালকা পাতলা একটু কাশি থাকে, বাট একটা স্মোকার কাফের যদি কিছু চেঞ্জ আসে প্যাটার্নে, তাহলে কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এর মধ্যে কোনো ম্যালিগন্যান্সির কিছু আছে কিনা। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হিমোপটাইসিস, কাফ এবং হিমোপটাইসিস, এটা ছাড়া সিস্টেমিক যে ফিচার্স গুলো, হিমোপটাইসিস, কাফ, ব্রেথলেসনেস, তারপরে যেমন হচ্ছে যে অ্যানোরেক্সিয়া, তারপরে হচ্ছে ফিভার, এই জিনিসগুলো হইতে পারে, লোকাল কিছু ইফেক্টস হতে পারে, যেমন ওভারলাইং যদি রিবস ডিস্ট্রাকশন করে বা ইন্টারকোস্টাল নার্ভস গুলোকে যদি এফেক্ট করে, তাহলে সিভিয়ার প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন হইতে পারে। হ্যাঁ, তাহলে কাফ, হিমোপটাইসিস, ব্রেথলেসনেস, এটা ছাড়া হচ্ছে ফিভার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, তারপরে চেস্ট পেইন, সিভিয়ার ইন্ট্র্যাক্টেবল চেস্ট পেইন। কি কি কারণে চেস্ট পেইন হতে পারে, একটা হচ্ছে যে টিউমারটা দিয়ে ওভারল্যাং রিব ডিস্ট্রাকশন হতে পারে, বা ওই জায়গাটা যে ইন্টারকোস্টাল নার্ভস গুলো সাপ্লাই করছে সেখানে করতে পারে। তারপরে তোমার কম্প্রেসিভ কিছু ফিচার্স হতে পারে, হ্যাঁ, যেমন ফিচার্স অফ ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হতে পারে, তারপর কলাপস হতে পারে, তারপরে ধরো যে তোমার ওখানে লাঙের অ্যাপেক্স, অ্যাপেক্সে যদি টিউমার হয় তাহলে হর্নার সিন্ড্রোম বলে একটা জিনিস হতে পারে, ওটা তোমাদের দরকার নাই। প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম হচ্ছে নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ইফেক্টস, লাংস এর বাইরে যে এক্সট্রা পালমোনারি ইফেক্টস গুলো হয় ডিউ টু লাং ক্যান্সার, ওগুলাকে বলা হয় প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম। ঠিক আছে, যেমন এটা বিভিন্ন রকমের পলি নিউরোপ্যাথি করতে পারে, ফিঙ্গার ক্লাবিং করতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোম করতে পারে, হাইপার ক্যালসিমিয়া করতে পারে। হোয়াট আর দ্য টাইপস অফ লাং ক্যান্সার, তাহলে একটা হচ্ছে কমনেস্ট টাইপ, এটা মেইনলি 4 টাইপের হয়, স্কোয়ামাস, অ্যাডিনোকার্সিনোমা, স্মল সেল এবং লার্জ সেল। স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে সবচেয়ে কমন, 35%, অ্যাডিনোকার্সিনোমা এর পরে 30% এর মতো, স্মল সেল হচ্ছে 20%, এটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ টাইপ, আর একটা রেয়ার টাইপ হচ্ছে লার্জ সেল। আর সাধারণত এক্সরে কি কি জিনিস থাকে, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এখানে একটা কনসলিডেশন থাকতে পারে উইথ তোমার সান রে অ্যাপিয়ারেন্স থাকতে পারে, তার সঙ্গে প্লুরাল ইফিউশন, মিডিয়াস্টিনাল লিম্ফাডিনোপ্যাথি বা কোলাপস, অনেক রকমেরই ফাইন্ডিংস থাকতে পারে। ট্রিটমেন্ট অপশনগুলো হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি,
ঠিক আছে, সার্জারি এগুলো আসলে অত ডিটেলস এগুলো আমাদের লাগে না, তবে মেইনলি এখানে টাইপসটা আর হচ্ছে যে কি কি ক্লিনিক্যাল ফিচার মানে সিমটম কি কি নিয়ে আসবে, সাইন সাইনের মধ্যে কি কি থাকতে পারে, তোমার কনসলিডেশনের যেগুলো ফিচার্স থাকে যেমন ডিমিনিশড তোমার ওই সাইডের চেস্ট ওয়াল মুভমেন্ট রেস্ট্রিক্টেড, তারপরে পারকাশন নোট ডাল, ভোকাল ফেমিটাস, ভোকাল রেজোনেন্স ডিমিনিশ, প্রেজেন্স অফ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, আর জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে, ক্যাকেকটিক থাকতে পারে, সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোডস এনলার্জ থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, ঠিক আছে, দিজ আর দি ক্লিনিক্যাল ফিচার্স। আরেকটা জিনিস প্যাক ইয়ার, দিস ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ সিওপিডি অ্যান্ড অলসো ইন কেস অফ সিএ লাং, এটা হচ্ছে দি নাম্বার অফ প্যাকস অফ সিগারেট স্মোকড পার ডে, একদিনে সে কয় প্যাকেট সিগারেট খায়, এইটাকে যদি আমরা কত বছর ধরে সে সিগারেট খাচ্ছে সেইটাকে যদি গুণ দেই, তার মানে এক প্যাক ইয়ার কাকে বলে, একটা মানুষ যদি ওয়ান প্যাক পার ডে ফর ওয়ান ইয়ার খায় অথবা টু প্যাকস পার ডে ফর সিক্স মান্থস খায়, এটাকে বলা হয় ওয়ান প্যাক ইয়ার। এটার একটা ক্যালকুলেশন আছে, এখানে রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনি কত বছর ধরে সিগারেট খাচ্ছেন এবং সারাদিনে কয়টা সিগারেট খাচ্ছেন। এতবার বেল দিচ্ছে কে, ঠিক আছে, ইট ইজ ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দি নাম্বার অফ প্যাকস অফ সিগারেট, প্যাকেট মানে সে যদি 20টা খায় তাহলে সেটা এক প্যাকেট হলো, যদি 30টা হয় তাহলে দেড় প্যাকেট হলো, ইনটু নাম্বার অফ ইয়ার্স দি পার্সন হ্যাজ স্মোক, প্যাক ইয়ারটাও জিজ্ঞেস করা হয়, সিওপিডি তেও জিজ্ঞেস করা হয়, আবার তোমার সিএলআং এ অনেক সময় জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। সিএলআং খুব বেশি আসে না, যদি আনফরচুনেটলি কেসটা পড়ে যায় সেই ক্ষেত্রে আর কি তোমাদেরকে জাস্ট একটু বেসিক জিনিসটা জানতে হবে, যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো তো বললামই, প্যাক ইয়ার মিনিং বললাম, টাইপস বললাম চার রকম, প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম কাকে বলে ওটা বললাম, এক্সরেতে কি কি ভাবে প্রেজেন্ট করতে পারে, অনেক ভাবে প্রেজেন্ট করতে পারে, একটা তোমার কনসলিডেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে যেটার একটা সানরে অ্যাপিয়ারেন্স আছে, কোলাপস, প্লুরাল ইফিউশন, রিব ডিস্ট্রাকশন, অনেক রকম ভাবে প্রেজেন্ট করতে পারে, নিউমোথোরাক্স নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর এটার ট্রিটমেন্ট অপশনস গুলো হচ্ছে যে আমাদেরকে আগে স্টেজিং করতে হবে আমরা, তারপরে এটাকে সার্জারিও করতে পারি, রেডিওথেরাপিও দিতে পারি, কেমোথেরাপি দিতে পারি, এবং ইদানিং নতুন ভাবে লেজার থেরাপি এবং স্টেন্টিং দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে একটা তোমার প্যালিয়েটিভ থেরাপি, দিজ আর নট কিউরেটিভ থেরাপি, ঠিক আছে। আর একটা বলছিলাম রেডিওলজিক্যালি হাইলার লিম্ফ অ্যাডেনোপ্যাথি নিয়েও প্রেজেন্ট করতে পারে, উইচ ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল। তাহলে সিএ লাং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যাজমা, সিওপিডি বা রেসপিরেটরি সিস্টেমের অন্য কিছু নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অ্যাজমা সিওপিডি খুব ভালো মতো পড়বা, খুবই ভালো মতো, দুইটার মধ্যে ডিফারেন্স গুলো ভালো মতো পড়বা, আর প্যাক ইয়ার ক্যালকুলেশনটা জানবা, ঠিক আছে। ম্যাম ম্যাম পালমোনারি হাইপারটেনশন, হাইপারটেনশনের জন্য কি হবে সিওপিডি হতে পারে? পালমোনারি হাইপারটেনশনের জন্য তো সিওপিডি হবে না, সিওপিডির জন্য অনেক সময় পালমোনারি হাইপারটেনশন হইতে পারে, হ্যাঁ, বিকজ লাং এর ব্লাড ভেসেলস তো আলটিমেটলি হার্টে যায়, তাই না, রাইট সাইড অফ দি হার্টে তোমার পালমোনারি ভেসেলস গুলো যে ওপেন করে না, ঠিক আছে, তো এনি আলটিমেটলি এখানে তোমার ব্যাক প্রেশার অবস্ট্রাকশনের কারণে ব্যাক প্রেশার হয়ে তোমার পালমোনারি প্রেশার রেইজ করে, দ্যাট মে গিভ রাইজ টু রাইট হার্ট ফেলিয়ার, ঠিক আছে, বাই কজিং পালমোনারি হাইপারটেনশন, বাট পালমোনারি হাইপারটেনশন ইটসেলফ ডাজ নট কজ সিওপিডি, এইটা রেয়ার, এটা হচ্ছে তোমার কর পালমোনেল যখন হয় তখন। ম্যাম আর একটা কোশ্চেন এসেছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে হচ্ছে ওসিপি কি কিভাবে অবসেন কন্ডিশন তৈরি করবে? কি জিনিস ম্যাম? ব্রঙ্কিয়াল কার্সিনোমা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জি ম্যাম ওটাই তো লিখেছে, আমার এরকম কোনো কিছু জানা নাই, অ্যাসোসিয়েশন অফ ওসিপি উইথ ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমার এরকম কোনো কিছু জানা নাই আসলে, মানে আমার জানা মতে কোনো অ্যাসোসিয়েশন নাই, ও কোথাও 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 পেয়েছে এটা, কোনো বইয়ে বা জার্নালে পেয়েছে?
ম্যাম ওটা কমেন্টসে কোশ্চেন করেছে, ও জানি আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, এটা কমেন্টে শেয়ার দিতে পারে যে এটা কোথায় দেখেছে, বাট আমার এরকম কোনো কিছু রিকালেকশনে আসছে না আসলে। হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।